হ্যালো, আমি মনীষা মাইতি। আমি জুনের সিএসআইনেটের জন্য বায়োনিউট্রিশন অ্যাডমিশন নিয়েছিলাম। তো প্রথম 3 মাস মতো ভালোই ক্লাস হলো। দাদা দিদিরা ভীষণ ভালোভাবে আমাদের ক্লাস করে অফলাইনে। তো ডিউ টু কোভিড লকডাউন সিচুয়েশন ক্রিয়েট হলো, তো সবারই খুব প্রবলেম হচ্ছিল। তো আমরা অফলাইন ক্লাস আর কন্টিনিউ করতে পারলাম না। তো দাদা বললো নট টু ওয়ারিড, আমরা অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করছি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমাদের কোর্স কমপ্লিট হবে না বা শেষ করতে পারবো না আমরা, বাট দাদা দিদিরা ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করেছে সিচুয়েশনটাকে। যেরকম আমরা অফলাইনে ক্লাসেস করতাম সেরকমই অনলাইনেও ক্লাসেস করাচ্ছে। যতবার যতক্ষণ অবধি আমরা বুঝতে পারছি ততক্ষণ অবধি দাদা দিদিরা বুঝিয়ে যাচ্ছে। ইভেন কোয়েশ্চেন আনসার সলভ করছি আমরা থ্রু অনলাইন। ইভেন যখন যে টপিকে প্রবলেম হচ্ছে তখনই আমরা কন্ট্যাক্ট করছি থ্রু ইমেল, হোয়াটসঅ্যাপ অর ভায়া ফোন। তো তখন দাদা দিদিরা ক্লিয়ার করে দিচ্ছে সেই জিনিসগুলোকে, তো কোনো প্রবলেমই হচ্ছে না। আর একটা সুবিধা যেটা আমার ক্ষেত্রে হচ্ছে সেটা মানে অনেক কোনো কোনো ম্যাটার এরকম হয় যখন আমরা অফলাইন ক্লাস চলাকালে যে ওভারলুক করে দেয় জিনিসগুলোকে বা বাড়িতে এসে সেগুলো মনে পড়ে না যখন আমরা পড়ি। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে যখন সেটা মনে পড়ছে না বা কিছু তখন সেটা আমরা ভিডিওতে গিয়ে দেখে নিতে পাচ্ছি, যেটা আমার ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হচ্ছে। তো থ্যাংক ইউ দাদা দিদিদেরকে আমাদের সাপোর্ট করার জন্য এই সিচুয়েশনের মধ্যে দিয়েও এত পেশেন্সলি ক্লাসগুলোকে করানোর জন্য। অফলাইন ক্লাসে হয়তো যেগুলো দুবার বোঝালে মানে জিনিসগুলো বোঝা যেত সেগুলো অনলাইন ক্লাসে 5 থেকে 6 বার দাদা দিদিদের বোঝাতে হচ্ছে, কিন্তু তাও তারা মানে এতটুকু বিরক্তি প্রকাশ না করে উৎসাহের সাথে বোঝাচ্ছে এবং ভীষণ কোঅপারেট করছে আমাদের সাথে। তো থ্যাংক ইউ বায়োনিউট্রিশন, থ্যাংক ইউ দাদা দিদিকে আমাদের সাথে এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।